দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় নিয়োগ পেয়ে কর্মহীন 2020 জন শিক্ষককে জনপ্রতি 25,000 টাকা করে মোট 5,05,00,000 টাকা অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীতে শিক্ষকদের আপতকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। এসব মাদ্রাসায় স্থাপনের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এসব শিক্ষকরা দীর্ঘদিন বেতন পাচ্ছিলেন না। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার আংশিক ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর বক্তব্য দেয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্বে থাকা অবস্থায় তিনি ডিআরইউতে প্রবেশ করতে পারবেন না। রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় ডিআরইউ এর প্রতিবাদ সমাবেশে বিকেলে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। আজও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর হয়নি। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে কোনো আদেশ দেননি। জানা গেছে এ বিষয়ে রোববার আদেশ দেওয়া হবে। অনেক অপেক্ষার পর মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা জারি হয়েছিল গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে। দীর্ঘ অপেক্ষার পর জারি হওয়া নীতিমালাটিতে শিক্ষকদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সম্প্রতি নীতিমালা কয়েকটি অংশ সংশোধন করা হয়েছে, যদিও শিক্ষকরা বলছেন নীতিমালা সংশোধনেও শিক্ষকদের চাওয়া পাওয়া পূরণ হয়নি, তাই নীতিমালা আবারও সংশোধনের দাবি জানিয়েছেন তারা। করোনা আঘাত হেনেছে বিশ্বব্যাপী, এক বছরের বেশি সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের মতে, বাংলাদেশ ছাড়া এমন কোনো দেশ নেই যেখানে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। শিক্ষা কার্যক্রম বন্ধ করার মাধ্যমে শিক্ষাকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ আবেদনের স্বীকৃতিস্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছে 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। আজ গণভবনে এসব গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। 1 থেকে 12 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 1,500 প্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের বিষয়ে ব্যাখ্যা দিয়ে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে জমা দিয়েছে এনটিআরসিএ। আজ হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে এটি জমা দেওয়া হয়, যদিও আইনজীবীরা সংস্থাটির চেয়ারম্যানের উপস্থিতি চেয়েছেন। 13 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে এনটিআরসিএ সহ সংশ্লিষ্টদের। আজ এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দিয়েছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 12,284 জনের মৃত্যু হলো। এ সময়ে নতুন করে 1,457 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 785,194 জন।